জানাচ্ছি দর্শক অবস্থান করছি কক্সবাজারের ব্যস্ততম বাজার কক্সবাজার বাহাতছড়া বাজার দর্শক একটা বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব কেন বাড়ছে সবজির দাম সবজি ও মাছের দাম আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে বাহাতছড়া বাজারে যে পরিস্থিতি আজকের বাজারে যে পরিস্থিতি সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাহাতছড়া বাজারে ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি কেমনটি ক্রেতা বাহাতছড়া বাজার আসে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা যদি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে বাজার করতে আসছে সাধারণ ক্রেতারা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে বাজার করতে এসে তাদের পরিস্থিতি কেমন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব আমরা কথা বলবো এখানকার যে বাজারে যারা বাজার করতে আসেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং প্রথমে কথা বলবো আমরা বিক্রেতাদের সাথে যে ধাপে ধাপে যে সবজির দাম আবার বাড়তে শুরু করছে তার কারণ কি আমরা সেটা একটু জানার চেষ্টা করব আমরা এখন কথা বলবো একজন সবজি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব ভাই আমরা যেমনটি শুনছি আবার সবজির দাম ধাপে ধাপে বাড়ছে কেন নিয়মিত আছে তো আগের রেট আছে তো কাঁচামরিচ কত করে বিক্রি কাঁচামরিচ 80 টাকা কেজি দাম কমছে 120 টাকাতে গিয়েছিল এখন দাম কমে 120 টাকাতে 80 টাকাতে চলে আসছে আচ্ছা 120 টাকা কেন বিক্রি হয়েছিল 120 টাকা বিক্রি হয়েছিল তো যেখানে কক্সবাজারে লাগতেছে 50 বস্তা মরিচ এখানে আসছে 20 বস্তা বা সেজন্য শর্ট পড়ে গেছে দাম বেড়ে গেছে ওইখান থেকে তো যারা খেতের থেকে আনছে তাদের কাছ থেকে দাম বাড়ে কিনতে হয়েছে তার কারণে দাম একটু বেশি দাম বেড়ে গেছে দর্শক কথা বলেছি যে বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি বিক্রেতা যেমনটি বলছে যে দাম বাড়ার কারণ কি সেটা আমরা একটু জানার চেষ্টা করছি বিক্রেতার সাথে কথা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে এখানে সাধারণ মানুষ এখানে বাজার করতে আসছে এই যে বাজার করতে এসে তাদের অনুভূতি কেমন আমরা জানার চেষ্টা করব একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকে আমরা কানাইয়ের বাজার সন্ধ্যাকালীন বাজারে ঘুরেছি সন্ধ্যাকালীন বাজারে কেমন পরিস্থিতি সেটা জানার চেষ্টা করছি সেখানে কাঁচামরিচ বিক্রি হয়েছিল 120 টাকা কিন্তু আজকে বাহাতছড়া বাজারে এসে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা করে তেমনটি আমরা জানতে পেরেছি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই এই যে হঠাৎ করে বাড়ছে হঠাৎ করে কমছে তার কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি বললে চলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে যে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রেতা বিক্রেতাদের যে বেচা কেনা চলছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আমরা কথা বলবো এখানে যে ক্রেতা এখানে সবজি কিনছেন কেমন দামে কি বিক্রি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এবং কেমন দামে কিনছে সেটা একটু জানার চেষ্টা করব ভাই সবজি কিনছেন হ্যাঁ সবজি কিনছি আসসালামু আলাইকুম মোটামুটি ঠিক আছে প্রতি বাজার চাইতে কি বাহাতছড়া বাজার মোটামুটি ঠিক আছে খারাপ না মোটামুটি সাধ্যের ভিতরে আছে হ্যাঁ মাছের অবস্থা কেমন দেখছেন মাছের অবস্থাও খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় রেটও ঠিক আছে দাম তেমন বেশি না আমরা যেমনটি শুনেছি যে কয়েকদিন আগে যে প্রচুর পরিমাণে ট্রলার ডাকাতি হয়েছে যার কারণে মাছ পাওয়া যায় না মাছ না পাওয়ার কারণে কিন্তু মাছের দাম একটু বেড়েছিল এখন কি সেরকম আছে কি না এখন তো মোটামুটি কমেছে ভাই কমেছে ইলিশের দামও কম হাজারের ভিতর পাচ্ছে হাজার 1100 বড়টা মোটামুটি ঠিক আছে দর্শক কথা বলেছি এখানকার যে সাধারণ যে ক্রেতা রয়েছে ক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি ওনারা যেমনটি বলছে যে গত কয়েকদিন আগে যেভাবে ট্রলার ডাকাতি হয়েছিল যার কারণে মাছ থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে ট্রলার ডাকাতি হওয়ার কারণে কিন্তু মাছের দামটা ঊর্ধ্বগতি হয়েছিল কিন্তু এখন যেই মাছ ইলিশ মাছ 1400 টাকায় বিক্রি হয়েছিল আজকের বাজারে কিন্তু সেই মাছ 1000 টাকা করে পাচ্ছে বলে তেমনটি আমাদেরকে জানিয়েছে
দর্শক এখন আমরা আরেকটু কথা বলবো আরেকজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো যে আগে যেমনটি দাম বাড়ছে এখন কি কমেছে কিনা আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে কাঁচামরিচের দাম ধাপে ধাপে বাড়তে শুরু করেছে তার কারণটি কি আমরা সেটাও একটু জানার চেষ্টা করব ভাই আজকের বাজারে সবজির দাম কেমন আগের মতো সেম আছে এমনি একটা দুইটা দাম বাড়ছে কাঁচামরিচের দাম আগে সে 20 টাকা কমে গেছে যারা বড় বিক্রেতা তারা জানবো আমরা ওদের থেকে কিনে আনি বড় বাজার থেকে আজকের বাজারে 50 টাকা এর আগের বাজারে 40 টাকা চলছে আর টমেটো টমেটো আজকের বাজারে আপনার 45 টাকা 50 টাকা এরকম এর আগে 40 টাকা ছিল কাঁচামরিচ ছিল এর আগের বাজারে 120 টাকা আজকে 90 টাকা 100 টাকা এরকম দর্শক কথা বলেছি এখানকার যে বিক্রেতা রয়েছে বিক্রেতাদের সাথে কথা বলেছি ওনাদের থেকে জানতে চেয়েছি যে কেন যে সবজির দাম বেড়েছিল এখন এখন কেন কমেছে সেটাও আমরা জানার চেষ্টা করেছি আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ব্যস্ততম বাজার বাহাতচোরা বাজারে যে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সাধারণ মানুষ বাজার করতে আসে আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোট মাছ রয়েছে আমরা মাছগুলো দেখানোর চেষ্টা করছি আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন আগে যে ট্রলার ডাকাতি হওয়ার কারণে মাছ কিন্তু বিভিন্ন খুচরা বাজারে আসেনি কিন্তু এখন মোটামুটি আমরা মাছ দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ছোট সাইজের রিটা ফিশ দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এখানে ছোট সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু যদি দেখাতে চাই আজকের বাজারে মাছের দাম কেমন চলছে একটু জানার চেষ্টা করব আমরা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা আমরা কথা বলে এখন বিক্রেতার সাথে ভাই মাছের দাম কেমন চলতেছে আজকে আজকে মাছের দাম একটু কমছে কমছে জি আচ্ছা আমরা যেমনটি শুনেছি যে ট্রলার ডাকাতি হওয়ার কারণে মাছের দাম একটু বাড়তি হয়েছিল এখন কি কমছে হ্যাঁ হ্যাঁ কমছে ট্রলার ডাকাতি কি এখন হচ্ছে কিনা এমন কোনো জানা আছে কিনা এদিকে এখানে তো ট্রলার নেই আমাদের এখানে বুট আছে আর কি বুট বুট ডাকাতি হচ্ছে কিনা না না আর দর্শক আমরা কথা বলেছি এখানে যে বিক্রেতা রয়েছে বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং ওনারা যেমনটি বলছে যে ট্রলার ডাকাতি হওয়ার কারণে কিন্তু মাছের দামটা একটু বেড়েছিল কিন্তু এখন কিছুটা কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাছ বিক্রি করছেন এখানে বেচা কেনা চলছে আজকের বাজারে কিন্তু মাছের বাজারে জমজমাট হয়ে উঠেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের বাজারে মোটামুটি আমরা ক্রেতার সংখ্যাও দেখতে পাচ্ছি এখন আমরা কথা বলবো আরেকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব উনি মাছ নিয়েছেন কেমনটি দামে নিয়েছেন আজকের বাজারে সবাই বলছে বিক্রেতারা বলছে কম দামে মাছ বিক্রি হচ্ছে আসলে কি কম দামে মাছ বিক্রি হচ্ছে না না বেশি দাম দাম বেশি আগের চেয়ে 20-50 টাকা বেশি কেজি আগের চেয়ে 20-50 টাকা বেশি বেশি কিন্তু বিক্রেতারা বলছে যে কম দামে মাছ বিক্রি করছে না 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 মাছ মাছের এখন চাহিদা কম বলে তারা বলছে চাহিদা কম এখন মাছের দাম এরকম 100 টাকা ইসে মাছ কিনছি এখন পাবা 400 টাকা কেজি এখন 600 টাকা কেজি দর্শক আমরা কথা বলেছি যে সাধারণ ক্রেতা রয়েছেন যেমনটি বিক্রেতারা বলছেন যে দাম কমেছে কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি ক্রেতারা বলছে মাছের দাম কিন্তু প্রতি কেজিতে 50 টাকা করে 30-50 টাকা করে বেড়েছে বলে তেমনটি আমাদেরকে জানাচ্ছে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে সেই প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের আমরা কথা বলবো আরেকজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব উনি মাছ কিনেছেন কেমনটি দামে কিনেছেন একটু জানার চেষ্টা করব ভাইয়া মাছ কিনেছেন কেমন দামে কিনেছেন এগুলো কিনেছিলাম যে 130 টাকা করে 130 টাকা মাছের দাম বেড়েছে নাকি কমেছে মোটামুটি আছে আর কি মোটামুটি
আচ্ছা এই যে বাহাত্তরা বাজার বাজার করতে সে কেমন লাগছে ভালো বাহাত্তরা বাজার ভালো সবচেয়ে ভালো সবচেয়ে যে কোনো মাছ পাওয়া যায় আর কি বাজারে টাটকা মাছ পাওয়া যায় দর্শক আমরা কথা বলেছি এখানকার যে ক্রেতা রয়েছে ক্রেতাদের সাথে কথা বলেছি এবং ক্রেতাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করেছি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আজকের বাজারে মাছের দাম কেমন চলছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনারা যদি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা এখানে মাছ কিনতে আসছেন মাছ থেকে শুরু করে সবজি কিনতে আসছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ আপনাদেরকে বাহাত্তরা বাজারে যে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কেন মাছের দামটা একটু বেড়েছিল সেই বিষয়টা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যে সবজির দাম যে হঠাৎ করে বেড়েছে কেন বেড়েছে সেটাও আমরা জানার চেষ্টা করেছি আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মাছের দাম কিছুটা কমেছে বলছেন যে বিক্রেতারা কিন্তু আমরা সেটা সেই বিষয়ে আমরা ক্রেতার সাথে কথা বলেছি ক্রেতারা যেমনটি বলছে মাছের দাম কিছুটা কমেছে ঠিকই আছে কিন্তু তারপর কিন্তু প্রতি কেজি মাছের মধ্যে 50 টাকা করে বেশি হচ্ছে বলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ আমরা সবজির বাজারে বলছি সবজির বাজারে যেমন পরিস্থিতি অর্থাৎ আমরা কালকে যে গতকালকে যে সন্ধ্যাকালীন বাজারে কাঁচামরিচের দাম কেমন চলছে সেটা জানার চেষ্টা করছি সেখানে আমরা যেমনটি জেনেছি যে কাঁচামরিচের দাম 120 টাকা করে বিক্রি হয়েছে সেই কাঁচামরিচ আজকে বাহাত্তরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা করে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল বাহাত্তরা বাজার থেকে আমার কাছে সর্বশেষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি অনিলকে সাথে নিয়ে সালাউদ্দিন সিসিএন কক্সবাজার